সত্যি বলতে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা কিন্তু ঘটে গেছে। সেই ঘটনাটা কি আমি কিন্তু এই ভিডিওতে ডিটেলসে কিন্তু কথাবার্তা বলবো। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন কথা হচ্ছে আমাদের পাঠানকে নিয়ে কিন্তু ক্রেজটা মারাত্মক লেভেলের কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা মুভি কিন্তু আসছে, সেটা হচ্ছে আমাদের কার্তিক আরিয়ানের শেহজাদা, যেটা কিনা আল্লু আর্জুনের একটা মুভির রিমেক কাজ। তো তার কিন্তু অফিসিয়াল ট্রেলারটা কিন্তু ড্রপ করা হয়ে গেছে এবং বেশ ভালো রকমের কিন্তু রেসপন্স পাচ্ছে, মানে ভিউজের দিক থেকে অ্যাটলিস্ট রেসপন্স পাচ্ছে। এবং তার একটা কিন্তু গান আজকে ড্রপ করা হয়েছে, এবং এই সেই গানটা আমার কিন্তু অতটাও ভাল লাগেনি। অ্যাজ এ অডিয়েন্স আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, অতটাও মানে গ্রহণযোগ্য নয়, এবং আমি গানের কোনো এক্সপার্টও নই যে গানকে নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। সো আমার ভিডিও টপিক কিন্তু এটা নয়, আমার ভিডিও টপিক হচ্ছে এইটা যে আমাদের আমাদের কার্তিক আরিয়ান কিন্তু রীতিমতো আমাদের শাহরুখ খানকে কিন্তু হারাচ্ছে। তার কারণটা হচ্ছে কার্তিক আরিয়ানের এই শেহজাদার যে ট্রেলারটা, এটা জাস্ট অবিশ্বাস্য রকমের কিন্তু রেকর্ড করেছে ইউটিউবে। মানে এটা আমি জাস্ট যখন দেখলাম জাস্ট অবাক হয়ে গেলাম বস, মানে 60 মিলিয়ন প্লাস ভিউস কিন্তু ক্রস করে গেছে, এবং আমি যখন এই ভিডিওটা করছি তখন প্রায় 63 মিলিয়ন কিন্তু ভিউস ক্রস করে গেছে। মানে সেই জায়গাতে পাঠানের অফিসিয়াল ট্রেলার কিন্তু এখনও অবধি মানে 50 মিলিয়ন ভিউস ক্রস করেনি, এবং এটা জাস্ট একটা অবিশ্বাস্য রকমের ব্যাপার যে পাঠানের মানে শাহরুখ খানের পাঠানের থেকেও এই শেহজাদার অফিসিয়াল ট্রেলারটা কিন্তু বেশ ব্যাপক একটা রেসপন্স পাচ্ছে। এর মেন কারণটা হচ্ছে আমাদের আল্লু আর্জুনের ওই মুভিটা বেশ সাকসেসফুল, প্রচুর মানুষ কিন্তু দেখে ফেলেছে, এবং এটা মানে কার্তিক আরিয়ানের মধ্যে কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু ইউথের কিন্তু ফ্যান বেস রয়েছে, মানে বাচ্চারা এদের এর হচ্ছে বেসিক্যালি ফ্যান, এবং তারা এই ট্রেলারটা দেখে বেশ এনজয়ও করছে। এবং আরও একটা এখানে বিষয় হচ্ছে যে অনেকে হয়তো এটাই দেখতে চাইছে যে আল্লু আর্জুন কীরকম পারফরমেন্স দিয়েছে ওই ওই ওইখানে, আর এখানে আমাদের কার্তিক আরিয়ান কীরকম পারফরমেন্স দিচ্ছে এখানে, এই ব্যাপারটা দেখার জন্য কিন্তু মানুষ এটা এই যে পার্টিকুলার শেহজাদার যে ট্রেলারটা এটাকে কিন্তু বারবার বারবার কিন্তু ওয়াচ করছে, এবং এর জন্যই কিন্তু এটার ওয়াচ টাইমও বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এটাকে দেখছেও। এটাই মেইনলি রিজন, মানে শাহরুখ খান কোথায় আর আমাদের কার্তিক আরিয়ান কোথায়, মানে আকাশ পাতাল পার্থক্য। সো শাহরুখ খানের ছবি আসলে আমাদের পাঠান আসলে যে লেভেলে সাকসেসফুল হবে, সেই লেভেলে সাকসেসফুল কিন্তু আমাদের কার্তিক আরিয়ানের ছবি কিন্তু হবে না, এটাই বাস্তব কথা। একটা ট্রেলারের ভিউজ দিয়ে কিন্তু কোনোরকম কোনো কিচ্ছু কথা কিন্তু ইয়ে করা যায় না, এবং এটা জাস্ট একটা ভিউজ, নাথিং এলস, এবং এটার জন্য পাঠানের উপর কোনো এফেক্ট পড়বেও না এটা আমার মনে হয়। তোমাদের কী বক্তব্য আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে বড় ভিডিওতে, টাটা।